পড়তে চাই, খেলতে চাই, খেলার মাঠের বিকল্প নাই, মাদকমুক্ত সমাজ চাই, এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোকেশনাল খেলার মাঠ বিনষ্ট করে ভবন নির্মাণ না করার দাবিতে শুক্রবার 13 আগস্ট সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ভোকেশনাল খেলার মাঠ রক্ষায় সম্মিলিত শিক্ষার্থী ও অভিভাবক এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ভোকেশনাল খেলার মাঠ রক্ষার সম্মিলিত শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী মুখপাত্র গোলাম মোস্তফা সাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মন্টু ঘোষ, হিমাংশু সাহা, জাহাঙ্গীর কবির গোলক সহ আরো অনেক নেতৃবৃন্দরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিবস, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, প্রত্যেকটা দেশে তার পরিস্থিতি, তার বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক সব কিছু নির্ভর করে তার সাংস্কৃতিক ডেভেলপমেন্টের উপরে, তার সাংস্কৃতিক উন্নতির উপরে। খেলাধুলা এইটাও সাংস্কৃতিক একটি বিশেষ উপায়। এই খেলাধুলা করে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন লোক এত খ্যাতি উঠছে সকলেরই মনে হবে খেলার তুলনায় দিল্লি